হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আর এখন বাজে 12টা, আর মেয়ে এখন গেছে স্নানে। এতক্ষণ মেয়েকে একটু পড়ালাম। তা আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম আজকে একটু তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলতে ওই 7:30টায় উঠেছি, উঠি আজকে 7টায় উঠেছি। আর এমনি ভোরবেলায় উঠেছিলাম 5:30টার সময়, 5:30টা না 5টার সময়, আমি টাইমটা ঠিক তখনও দেখিনি। তখন দেখলাম একটু অন্ধকার অন্ধকার করে আবার বৃষ্টি হলো। ভাবলাম কি বোধ হয় আজকে দিনটা খুব ভালো যাবে, বৃষ্টি ফৃষ্টি হচ্ছে, খুব ভালো হবে, আরাম হবে আজকে বেশ। ও বাবা, তারপরে দেখি আবার এত সব রোদ উঠে গেছে, কোনো ঘুমাও মা ঘুমাচ্ছে। মাকে বললাম ঘুমাও, কালকে 3টের সময় জেগে গেছে, তারপর আর ঘুম হয়নি, ঘুমিতাম। ওই সময় বৃষ্টি হলো, তো ভাবলাম যে বোধ হয় বৃষ্টি হবেই। ও তারপর তো রোদ উঠে গেল। এ তাও এবার অন্যান্য বারের তুলনায় এবারে কিন্তু অনেকটাই, মানে ঝড় বৃষ্টি বৃষ্টি অনেকটাই হচ্ছে। একটু ওয়েদারটা মাঝে মাঝে ঠান্ডা হচ্ছে। আসলে আমরা না যত পাই তত চাই, এত এবার এত হচ্ছে, আরো হচ্ছে, মানে প্রতিদিনই ভাবি যে আজকে আরো বৃষ্টি হোক, আজকে আরো বৃষ্টি হোক। এই মানুষের চাহিদা শেষ নেই, যত ভালো ভালো পাবে তত ভালো ভালো চাই। যাই হোক, সকাল থেকে এবার মেয়েকে পড়ালাম হচ্ছে। এখন এই কখন এসেছি পড়াতে, 10টা, তার আগে এবার আজকে ইয়ে ছিল না, আমার আলু ছিল না, আলুটা শেষ হয়ে গেছে। তো নীলাদিকে বললাম টিফিন করবো কী করে, আলু নেই তো, আলু আনতে গেছে। আর এই ফাঁকে আমি স্নানটা করে পুজোটা দিয়ে নিয়েছি, মানে তাড়াতাড়ি ওই সময় বসে থাকবো, তাহলে সময়টা আবার আনন্দ সেই নষ্ট হয়ে যাবে। তা নিয়ে ইয়ে করে দিলাম, পুজো দিয়ে দিলাম, পুজো থেকে উঠে তাড়াতাড়ি করে টিফিন করলাম, 9:30টার মধ্যে টিফিন হয়ে গেছে। তারপরে মাছের ঝোল করেছি আর উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে একটা ভাজা করেছি। আর খাবার সময় আজকে ইচ্ছে হলো যে ইয়ে মসুর ডালের বড়া। আর কালকে আমি না কফির তরকারিটা করেছিলাম, যেহেতু কালকে তোমাদের আমি কোনো ব্লগ দেইনি, সেই কালকে কফির তরকারিটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আজকের রান্না বিশেষ সাধারণ রান্না, আর সাধারণ ফুলকপির তরকারিটাও সাধারণ, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, দারুণ হয়েছিল। আসলে এই সময় কফিগুলো না খুব ভালো হয় খেতে, ওই শীতকালে দেখবে এত বড় বড় কফি হয়, ও টেস্ট নেই কোনো একদম। কিন্তু এখন ছোটো কফি হলে ও সেগুলোর টেস্ট আছে বেশ। কালকে করেছিলাম, আমার খুব ভালো, ওটা নিয়েই মনে হচ্ছে পুরো হাতটা খেয়ে। তো ওটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি, দেখো ওরমভাবে। আর ওরমভাবে এই সময়ের কফিটা ওরমভাবে করো, বেশ গরমের সময় হালকার ওপর, খুব মানে খেতে খুব ভালো হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। তো তোমাদের সাথে শেয়ার করব। আর এখন মোটামুটি ফ্রি, আর খাবার সময়তেই শুধু মসুর ডালের বড়াটা ভেজে নেব, আর তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট। তারপর আজকে আবার সন্ধ্যের সময় মেয়েকে পড়াতে আসবে। এখন আস্তে আস্তে একটু পড়া, মানে টিচারকে বললাম আজকে একদিন আজকে একটু আসতে পড়াতে, নইলে তো মানে পড়াগুলো সব জমে যাচ্ছে, বিশেষ করে সায়েন্সটা খুব অসুবিধে হয়ে যাচ্ছে, সায়েন্সটা একদম পড়া হচ্ছে না, খুব অসুবিধে হয়ে যাচ্ছে। আজকে পড়াতে আসবে 7টার পর, তখন আমি ভেবেছি রাত্রিবেলা রান্নাটা তখন করে দেবো, তাহলে আবার ওর সঙ্গে পড়ে পড়াতে বসাতে পারবো। 7টা থেকে হয়তো 9টা সোয়া 9টা পর্যন্ত পড়ায়, তারপরে আমি তোকে নিয়ে বসবো, রান্নাটাও হয়ে যাবে। আর এখন এত গরমে না বেশি পড়াশোনাও করতে পারছে না, মানে ওরও ইচ্ছে করছে না, আমারও ইচ্ছে করছে না এতক্ষণ বসে থাকতে, ভালো লাগছে না। আর এক ঘেয়ে হয়ে গেছে তো আর ভালো লাগে না। ঠিক আছে, তাহলে চলো যাই তোমাদের সাথে, ওটা শেয়ার করে নিই। চলে এসেছি রান্নাঘরে, এখন আমি করব ফুলকপির তরকারি। ফুলকপিগুলোকে আমি কেটে নিয়েছি মাঝারি সাইজ করে, আলুটাকে একটু বড় সাইজ করেছি, খুব ছোট করিনি। আর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, আর তেল গরম হলে তারপর আমি তেলে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর ফোড়নটা একটু ভাজা ভাজা হলে, মানে জিরেটা যদি একটু ভাজা ভাজা হয়, তারপরে আমি কফিগুলো দিয়ে দিচ্ছি।
কফি আর আলু কিন্তু আমি আলাদা করে ভাজবো না, এটা কিন্তু একসাথেই ভাজবো, কফি আর আলুকে একসাথেই ভাজবো। কিন্তু তোমরা ভাবছো কফি আর আলুকে আলাদা আলাদা না ভাজলে টেস্ট ভালো হবে না, অবশ্যই ভালো হবে। তোমরা এখনকার কফি করে দেখো, কফি আর আলুকে একসঙ্গে ভেজে, তাতে তেতো কম লাগবে আর টেস্টও হবে, এইভাবে রান্না করলে টেস্টও হবে ভীষণ। আমি একে একে সব দিয়ে দিয়েছি কফি আর আলু, দেখতে পাচ্ছি আমি আলুগুলোকে কি সাইজ রেখেছি, একদম ছোটো রাখবে না, যাতে একদম মানে ছোটো রাখলে কি গলে যাবে। কিছুক্ষণ আলু আর কফি নাড়াচাড়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। হলুদের পর লবণও দিয়ে দিলাম, আমি স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। আর দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব, লবণ আর হলুদটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই সময় আমি কফি আর আলুটাকে কিছুটা ঢাকা দিয়ে আবার কিছুটা কোনো সময় ঢাকাটা তুলে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব, কিন্তু আঁচটা থাকবে কিন্তু একদম সিমে। কিছুক্ষণ পর আমি এর মধ্যে যে মশলাটা অ্যাড করলাম সেটা হচ্ছে আদা আর টমেটো লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে। এই দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল, যাতে কফি এবং আলুটা সেদ্ধ হয়। আলুটা কিন্তু একটু যেহেতু বড় কেটেছি সেহেতু পরিমাণ মতো জলটা দিতে হবে। দেখো আমি ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম আলু আর কফিটা সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম, আর দেখো জলটা কিন্তু একদম মানে ঝোলটা যেটা ছিল সেটা কিন্তু একদম গা মাখা হয়ে গেছে, আর আলু আর কফিটা কিন্তু আমার সেদ্ধও হয়ে গেছে। রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে শুধু অ্যাড করব টমেটো সস। তোমরা এখানে গরম মশলাও ইউজ করতে পারো, যেহেতু আমার কাছে গরম মশলা অ্যাভেলেবেল ছিল না সেহেতু আমি টমেটো সস খুব বেশি না, অল্প টমেটো সস ইউজ করেছি। তোমরা এর ওপর গরম মশলা গুঁড়ো যেটা আছে সেটা দিয়ে দিতে পারো, সেটা দিলেও খুব ভালো লাগবে। তাহলে আমার ফুলকপির তরকারি একদম রেডি। এভাবে করে দেখো, অবশ্যই ভালো লাগবে। গুড ইভিনিং। আর এখন বাজে 7:30, 7:30টার সময়। আমার চাটা খাওয়া তো হয়ে গেছে, 6টার সময় উঠেছি, ঘুমোইনি মানে এমনি শুয়েছিলাম, আর উঠে সন্ধে টন্ধে দিয়ে এসেছি ঘুগনি করতে। আজকে দুপুরবেলা মটর ভিজিয়ে রেখেছিলাম, ভেবেইছিলাম ঘুগনি করবো। তা ঘুগনি মেয়েও তাড়াতাড়ি পড়াতে আসবে, পড়াতে চলে এসেছে, তাই আমি কথাগুলো একটু আসতে বলছি। তো ওকেও তাড়াতাড়ি দিতে হবে, খেতে হবে, নইলে তো অনেক বেজে যাবে, 9:30 হয়ে যাবে আর খিদে পেয়ে যাবে, তাই ওকে দিয়ে দিলাম আগে, তাড়াতাড়ি করে ঘুগনি করে ওকে দিয়ে দিলাম। সবাইকে দিয়ে দিয়েছি, টিচারকেও দিয়ে দিয়েছি, আর এখন আমি এ নিয়ে বসেছি। দারুণ হয়েছে। আর আমি এই রেসিপিটা আমার আরেকটা যে চ্যানেল আছে মিতা সুগার, ওটাতে শেয়ার করেছি, তোমরা যদি দেখতে চাও দেখতে পারো। তবে শেয়ার করিনি এখনো পর্যন্ত, করবো মানে ওই এই রেসিপিটা কালকে যাবে। আর এখন এই ব্লগটা এখন আমার এই চ্যানেলে এখনই যাবে, মানে এখন দেব এডিট করে, তারপরে এখনই বলছি যে এক্ষুনি চলে যাবে, তাই না। আর ঘুগনিটা ভেবেছিলাম সবাই মুড়ি দিয়ে খাবে, কেউ মুড়ি দিয়ে খাবে না, সব শুধু শুধু খেলো। খুব ভালো হয়েছে ঘুগনিটা। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, থেকো ঘরের মধ্যে থেকে ভালো ভালো খাওয়া দাওয়া করো। কী করবে আর, কিছু কাজ আছে, কিছু কাজ নেই, রান্না বান্না আছে, করা আছে না, তবে টাটা। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। বাই।